আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতি মঙ্গলবার আপনাদের সামনে মাসনুন দোয়ার উপরে অনুষ্ঠানটা নিয়ে হাজির হই। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে অনুষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে। আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের জন্য একরা বাংলার পক্ষ থেকে যে উপহার, আশা করি আপনারা সকলে এই অনুষ্ঠান দ্বারা উপকৃত হবেন এবং এই অনুষ্ঠানকে দেখে শিখে আমল করে নিজের জীবনকে, দুনিয়া এবং আখেরাতের জীবনকে উজ্জ্বল করবেন। আমাদের সম্মানিত অতিথি শাহবাগ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব, উনি অত্যন্ত সুচারুভাবে প্রাঞ্জল ভাষা দিয়ে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করতেছে, আল্লাহ তাআলা ওনার এলেম আমল ওনার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুক। ওনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি যে এই কষ্ট করে প্রতি মঙ্গলবার এসে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেভাবে ওনার জ্ঞান গর্ব আলোচনার দ্বারা আমাদেরকে উপকৃত করতেছে, আল্লাহ তাআলা ওনাকে হায়াতের তৈয়বা দান করুক। জাজাকাল্লাহু আহসান আল জাযা। মাওলানা সালাউদ্দিন সাহেব, আল্লাহ আপনার জাযা খয়ের দান করক। যেরকম আপনি ফেনি মিউসিনা ট্রাস্টে চালিয়া যাইরা এদিকে বাংলাদেশের তাহলে ফেনি মাদ্রাসার প্রিন্সিপাল, এত ব্যস্ততার পরে মাসনুন দুয়ার উপস্থাপনা সুন্দরভাবে যে করিয়া দাইরা, এর জন্য আপনারও অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ দিই। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। قال الله تبارك وتعالى ادعوني استجب لكم। সম্মানিত ইকরা বাংলার দর্শকবৃন্দ, মাসনুন দুয়া এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট আমরা প্রতি নরনারীর দরকার, কেননা সুন্নতি জীবন যাপন পরিচালনা করতে সব সময় আমাদের দোয়া, আর দোয়া এমন একটা ঔষধ যে সমস্ত রোগের একটা ঔষধ হইল কি দোয়া। আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হইল কি ইবাদতর মগজ। আর আরো হাদিস হয় আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হইল একটা ইবাদত। আর একটা জায়গাত কয় যে তকদির এবং কিসমত সমস্যা এইগুলা দূর করিয়া দিতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হইল কি দোয়া। তো দোয়ার একটা উসুল আমি আগেও কইছি যে যে এবাদতর লগে নির্ধারিত দোয়া আছে ওই এবাদতর সময় ওই দোয়াটা ফলিয়া নেওয়া, মুখে মুখে ফলিয়া নেওয়া। আর যেখানে নির্ধারিত কোনো দোয়া হাদিস দ্বারা সাবিত নাই, এই জায়গাত আপনার হাত উঠাইয়া আল্লাহর কাছে কাকুতি বিনতি করা, কই দোয়াওয়ালা করো যে দোয়ায় আপনি খান্দন খান্দিতে থাকো, কেননা চকুর যে ফানি এই দোয়ার সময় যে চকুর ফানি বাইর হয়, এই চকুর ফানির এত ফাওয়ার হাদিস হয় যে জাহান্নামের আগুন দাগ দাগাইয়া আইব জ্বালাইবার লাগে, এই সময় এই আগুনটে নিভাইবার একমাত্র হাতিয়ার হইল এই চকুর ফানি ফুটাই। আমরা দিল শক্ত, চকুর ফানি সব সময় যে কোনো সময় হঠাৎ করে আয় না। আল্লাহওয়ালা দিল নরমওয়ালা যারা, তারা চকুর ফানি ঝটপট চলে আসে, ফটফটি চকুর ফানি থেকে চোখ থেকে ফানি বাহির হইয়া আসে। এখন যদি চকুর ফানি বাহির না হয় তবুও বলা হয় যে খান্দিতায় যদি না পারো
খানদানোর বানা ধরো, কারণ বেখে বিক একটা আমাদের সিলেটি ভাষায় হইন বেখে বিক, আল্লাহর কাছে রুনাজারি করা, চকুর ফানি ফেলাইয়া দোয়া করা, আর দোয়া উইলগি মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার, এর থেকে বড় আর হাতিয়ার কিছু হইতে পারে না। দোয়ায় হইন আত্মকদিরুল্লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, তকদির দিয়ে কিচ্ছু কোনো কিছু চেইন করতে পারে না, চেইন করে নিতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে। কোন সময় আমরা কোন দোয়া পড়মু এগুলো আমার জানার দরকার, জানতাম এবং আমল করতাম। আমল করলে কি ধরব, কই না আমল সে জিন্দেগি বন তিহাই জন্নত বিয়াবরে জাহান্নম বিহি, আমলের মাধ্যমেও তো আপনার জিন্দেগি বনে। আর সুন্নতি যত সুন্নত পালন করা যাইব অত মানুষের আমল সুন্দর হইব, আমল কবুল হইব, আল্লাহর কাছে একমাত্র আমলই গ্রহণযোগ্য। নেক আমল একটাও এই দুনিয়া থেকে লইয়া যাবার একমাত্র সমান হইলগি আমল, ঠেকা পয়সা দন দৌলত শক্তি বাহাদুরি বাড়ি গড় বিবি বাচ্চা কিছু সাথে নিয়ে যাইমু না, সাথে নিয়ে যাইমু একমাত্র নিজের আমল। আর আমলে আমারে কত সময় পর্যন্ত লগে থাকব, কই না আমল অত সময় পর্যন্ত লগে থাকব একইবারে বেহেস্ট পর্যন্ত। মনে করেন যত সময় জীবিত আছি অত সময় আত্মীয় স্বজন বউ বাচ্চা আত্মীয় স্বজন খেয়ে দেশ খেয়ে সারা দুনিয়া দাঁড়িয়ে আছে আমার সাথে, দম যে সময় যাইব কি এরপরে আত্মীয় স্বজন কিছু সময় আমার সাথে থাকবা, যত সময় পর্যন্ত আমার ডেড বডি এই খবর নিয়ে রাখবা, আর খবরও নিয়ে রাখার পরে আমার ডেড বডি মাটির হাবালা করার পরে আর এই দুনিয়ার সেও আমার সাথে থাকতো নাই, একমাত্র থাকবো আমার আমল। এই সুন্নত জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে, যে আমার আখেরি জমানাত একটা সুন্নতরে যে প্রক্রিয়া ধরব আমল করব কই 100 শহীদের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আর আমার সুন্নত মোতাবিক জীবন যাপন করব কান মাইয়া ফিল জান্নাহ, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে সুন্নতরে মহব্বত করবা সুন্নতের উপরে আমল করবা তাই আমার সাথে বেহেশত যাইবা। সুবহানাল্লাহ, কত সুসংবাদ। আর এইগুলা আস্তে 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 আমরা শিখে নিতাম পারব। এই যে দোয়া, যে সমস্ত দোয়াগুলা আলোচনা হইয়া আর অনেকর এই দোয়াগুলো আমরা জানা আছে, ছোটোবেলা পড়িয়েছিলাম এখন হয়তো ভুলে গেছি অথবা স্মরণ আছে কিন্তু আমল নাই, পড়ি না সময় মতো। আজকে খুব গুরুত্বপূর্ণ তিনটা দোয়া ইনশাল্লাহ আলোচনা করবো, যে তিনটা দোয়া হামেশা এভরিডে আমরার দরকার। এই তিনটা দোয়া খুব গুরুত্ব, আর যে দোয়াগুলা সব এভরিডে কয়েকবার দরকার। যেমন আজকে আয়নায় মুখ দেখার চেহারা দেখার একটা দোয়ার আলোচনা আইব, দোয়া দেখানি কইয়া দেব যে সব সময় আমরা আয়নাত মুখ দেখি, এই যে আয়নাত যে মুখ যে সময় দেখি এই সময় একটা দোয়া আছে, এই দোয়াটা আমরা জানি যদি তে লগে লগে আমল করতাম দেখতেও ফলিতাম। কেন না ফতবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ রব্বুল আলামিনে হযরত ইনসান রে আশরাফুল মখলুকাত বানাইছেন আর এত সৌন্দর্য দিছেন, এইগুলার জন্য জনাব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া বাতিয়ে দিছেন যে তুমি যেন তোমার চেহারা যে সময় দেখো এই সময় এই দোয়াটা পড়িও। আজকে ইনশাল্লাহ এই দোয়াটাও আলোচনা আইব,
এই দোয়াও আমরা আজকে ইনশাল্লাহ খুঁয়া যাইমু। আর এরপরে আমি যে এই দুনিয়াত আইলাম যারার মাধ্যমে, হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. خوين الله رب العالمين باتيه ديرا যে আল্লাহ ছাড়া যদিন কোনো এবাদত বন্দেগী করা যাইত তাইলে হুকুম দইল নে যে বাচ্চাইনতে মা বাপরে শ্রদ্ধা করতো এবাদত করতো, কিন্তু আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এবাদতর লায়ক একমাত্র আল্লাহ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপর সাথে এহসান নেক সুলুক ব্যবহার করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, কইরা এই মা বাপর মধ্যে থেকে যদি কোনো একজন দে কোনো একজন আপনি ফাইন অথবা দুজন ফাইন, ফলা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা, ফলা তাকুল্লাহুমা উফিং, কই মা বাপরে মা বাপর সাথে ইলা কোনো ব্যবহার করিও না যে মা বাবার দিল উহ শব্দ আইত। ইনো দুই তফসির, আর একটা তফসির হইল মা বাবা বৃদ্ধ বয়সে ফাইছেন, আপনি মা বাবার সেবা করা, সেবা করতে বিভিন্ন তারার এই আচার ব্যবহার বুড়াও কি বয়সর এই এইগুলা আপনি এমনভাবে আঙ্গাজ হর্তা যে আপনার নিজর দিলেও আইত না উফ, নিজেও উফ হওয়ার সুযোগ আনতা না নিজের মাঝে, আর এমন কোনো ব্যবহার করতাম না যে ব্যবহারে আমার মা এবং বাবায় আমার এই ব্যবহার চাল চলন কথাবার্তা তারা উহ খান কইত, এই সুযোগ দিত না। ওলা তানহার হুমা ওকুল্লা হুমা কাউলাং করিমা, আর মা বাবার সাথে যে সময় কথাবার্তা মাতিমু কাউলাং করিমা, নরম নরম কথাবার্তা মার সাথে বাবার সাথে জেঙ্গড়ি দিয়া হইতাম না। হ্যাঁ এখন হ্যাঁ আমি না হইলে খাইলেও নেখিলা বাসিলেও নেখিলা আমি রুজি করি আর খাবাই আর ইগো আপনি মা বাপর প্রতি কোনো এহসান নাই, ইগো আপনার ডিউটি আদায় করা আপনার দায়িত্ব আদায় করা। মা বাবারে এরকম কোনো শব্দ হইত না যে আপনি লাখ লাখ টাকা রুজি করার আর এখন মার বাপরে চাইরার খাবাইরার ফালিরা ই কথা আপনার কোনো এহসান নাই, কইন তারার দিল তারার সাথে খিতা করতে কাউলেন খারিমা, একেবারে নরম নরম কথা। আমরা তো দুনিয়ার অবস্থা হয়েছে ওলা যে আমরা হোর হরি দেখলে নরম নরম মাতিমু, আর মা বাবার সাথে আপনার জিরিক দিয়া মাতিমু, আওয়াজ দিয়া মাতিমু, সুর দিয়া মাতিমু, কইরা এইগুলা আল্লাহ তালা কইরা না আইলা করিও না। মা বাবার সাথে বাচ্চির যে সময় কথাবার্তা করবায় কাওলাং খারিমা, একেবারে নরমভাবে মার সাথে বাবার সাথে ব্যবহার করতাম কাওলাং করিমা, একেবারে নরম নরম মিষ্টি ভাষায় নরম কথা কইতাম মা বাবার সাথে। এরপরে ওয়াকফিজুল্লাহ হুমা জানা হাজুল্লি মিনার রহমাতি ওয়াকুর রাব্বি রহম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, তো ইনশাআল্লাহ আজকে আমি এই আলোচনার অর্থ হইল কি আল্লাহ তালায় মা বাবার লাগি দোয়া কোনটা আউট শিখিয়ে দিছেন কোরআন শরীফও। তো এখন আজকে আলোচনা প্রথম আলোচনা হইব
যে আয়নায় মুখ দেখার, ইনশাল্লাহ আয়নাত মুখ দেখবো যে সময় এই সময় কোন দোয়াটা ফুড়িয়ে নিব, এরপরে আলোচনা করবো মা বাবার জন্য কি দোয়া করতাম, আর দোয়াটাও আজকে ইনশাল্লাহ আলোচনা তাইব। এরপরে আমি আশা করছি যে আজকে তিনটা দোয়া, একটা হইল কি আয়নায় মুখ দেখার দোয়া, দুই নম্বর মা বাবার লাগে কি দোয়া করবো, তিন নম্বর দোয়াটা যেটা ইনশাল্লাহ আজকে আলোচনা করবো যে সবাই চাই আমার ছেলে মেয়ের স্মরণ শক্তিটা বৃদ্ধি হইত, কারণ স্মরণ শক্তি এমন এক খোদা ভিত্তিক দান, এগু মানুষের চেষ্টার ভিতরে নাই। ইলিম যেটা জেলা ইলিমের কথা হইন, ইলিম ওহবি না খসবি, আসলে ইলিম তো ঐতব ওহবি আল্লাহ প্রদত্ত, কিন্তু আল্লাহ প্রদত্ত হইতে গিয়া কইন শর্ত হইল কি ইলম কসব চেষ্টা করা, চেষ্টা করবো প্রথম হইল ইলমে কসব চেষ্টা করা, খামাই করা, আর খামাই করিয়াও খামিয়া বইতাম পারতাম নাই যদি আল্লাহর পক্ষ থাকি না হয়। যেমন স্মরণ শক্তি এই যুগে আমরা শুনছি শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলহির স্মরণ শক্তি, যে একবার যা দেখতা আর একইবারে সারা জীবন তান ইয়াদ থাকত, একবার যা দেখছেন একটা বুক অলরেডি উনি একটা লাইব্রেরিতে পড়ছে, হ্যাঁ এখন এক একবার দেখার পরেই একইবার এ টু জেড তান স্মরণ তৈরি। ইমাম শাফি রহমতুল্লাহ আলহি জানে হইন মাদরজাদ ওলি, মাদরজাদ ওলি হইল এর অর্থ হইল কি মার গর্ব থাকা অবস্থায় যিনি ওলি আসলা, ইমাম শাফি রহমতুল্লাহ আলহী সম্পর্কে হইন যে মাদরজাদ ওলি, তাইন এই স্মরণ শক্তি সম্পর্কে। হ্যাঁ একদিন তান উস্তাদ ইমাম ওকির রহমতুল্লাহ আলহীর কাছে খাসে শেখায়ত কররা কইন শাকাও তু ইলা ওয়াকিইন সু আহিফজি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানে কইন মার গর্ব থাকা অবস্থায় ওলি তাইন তান উস্তাদর গেছে তান স্মরণ শক্তি সম্পর্কে, আর যাইন একদিন দেখলে চল্লিশ বছর পর্যন্ত তাইন বুলত না ওলা স্মরণ শক্তি তান। তো তাইন তান স্মরণ শক্তি সম্পর্কে তান উস্তাদ ইমাম ওকি রহমতুল্লাহ আলাইহির কাছে শেখায়ত করা হইরা শাকাউতু ইলা ওয়াকিইন সু আহিফজি, শেখায়ত করলা যে সময় তার স্মরণ শক্তি সম্পর্কে তার উস্তাদে কিতা কইলা পাউসানি ইলা তারকিল মাআসি, ইমাম ওকি রহমতুল্লাহ আলাইহি তানে ওসিয়ত করা কইলা ও শাফি খারে ওসিয়ত করা যেন মাদরজাত বলি যেন কইন জন্মগত অবস্থায় ওলি হইয়া দুনিয়াত আইসেন, তানে কইরা ওসিয়ত কররা তান উস্তাদে যে পাউসানি ইলা তারকিল মাআসি, ইমাম মুকি রহমতুল্লাহ আলাইহি শাফি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত কররা যে গুনাহ ছাড়ি দাও, ফা ইন্না ইলমা নুরুম মিন ইলাহি ওয়ানুরুল্লাহি লা ইউতা লিআসি, কইরা ইলিম একটা হইল কি আল্লাহ প্রদত্ত একটা ইলম নূর, আর আল্লাহ প্রদত্ত নূররে আল্লাহ তাআলা গুনাহগারের কাছে দেন না। উদাহরণস্বরূপ আমরা বুঝতাম পারি যেমন আতরের খুশবু আছে, এই আতর রাখতে হইলে কি তার বালা পাত্রর দরকার, এখন খেরাসিনের পাত্রর তো আতর কেউ রাখতো নাই, সেনে খেরাসিনের পাত্র যদি আতর রাখা হয় তে আতরের যে খুশবু আছে এই খুশবু রইত নাই বলকে খেরাসিনের গন্ধ নষ্ট করে নিব। এই কারণে কইন ইন্না ইলমা নুরুম মিন ইলাহি, ইলিম একটা আল্লাহ প্রদত্ত একটা নূর, ওয়ানুরুল্লাহি লা ইউতা লিআসি, আর এই আল্লাহ প্রদত্ত
নূর যেটা ইলিম যেটা ইটা আল্লাহ রব্বুল আলমিনে কোনো গুণাগারর কাছে দিন না। এতে বুঝিয়ে নিলাম যে স্মরণ শক্তি একটা আল্লাহ প্রদত্ত, একটা আল্লাহ প্রদত্ত আল্লাহ। এই কারণে আমরা স্টুডেন্ট ফ্রাইতে গিয়া শিক্ষক হলরে যে ট্রেনিং দেওয়া হয় এই সময় কয় যে একটা বাচ্চায় পাঁচবার দশবার পনেরোবার বিশবার জফিয়া মুখস্থ করলো করতে পারলে না, এত তারে কিতা করিও না জিকাইবা না তারে যে ফারলে না এখানে দশবার তুমি জফত ভাই স্মরণ শক্তি যেটা ইগু তার চেষ্টার ভিতরে না ইগু আল্লাহ প্রদত্ত। কেউ আছে একবার শুনলেও তার মুখস্থ হয়ে যাব, কেউ একবার ফরলে মুখস্থ হইব, কেউ দশবার জফিয়াও তার মুখস্থ হইব, কেউ বিশবার ফলার পরে মুখস্থ হইব, কেউ সকালে মুখস্থ করবো বিকালে বলি যাইব, কেউ এইমাত্র মুখস্থ করবো এইমাত্র বলি যাইব, কারণ স্মরণ শক্তি ইগু আল্লাহ প্রদত্ত। এই কারণে বাচ্চায় যদি ফলা পায় না তে বাচ্চারে দমক দিতা না শাস্তি দিতা না কিছু করতা না, কেন কেন বুঝি এই যে স্মরণ শক্তি যেটা ইগু বাচ্চার তার নিজের ক্ষমতার ভিতরে নাই, ইগু আল্লাহ প্রদত্ত। আল্লাহ যারে স্মরণ শক্তি বাড়াইয়ে দিলেই সে হে একবার শুনলেও মুখস্থ হয়ে যাব, একবার জফলে মুখস্থ হইব, আরেকজনে পাঁচবার জফিয়া মুখস্থ করব, আরেকজনে দশবার জফিয়া মুখস্থ করব। যেমন আমরা দেখতাম ভাই যে আল্লাহ তালা এমন কিছু স্মরণ শক্তি কিছু মানুষের এমনভাবে দিছেন যারা আপনার ত্রিশ দিনে পুরা ত্রিশ ভাড়া কোরআন মুখস্থ করিয়া সারা জীবন তার সিনার ভিতরে রাখিতে পারে, আর কেউ দুই বৎসর তিন বৎসর চার বৎসর জফার পরে আপনার মুখস্থ কোরআন শরীফের হিফজ করে। তাই স্মরণ শক্তি আল্লাহ প্রদত্ত বলে দেন। ইনশাল্লাহ আমরা যে স্মরণ শক্তি নিয়া যে দোয়া যেটা আছে এই দোয়াটাও আজকে আমরা বলবো ইনশাল্লাহ। তো আমি আশা করছি যে আজকে এই তিনটা দোয়া আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিতা আপনারা এইগুলা শিকার নিয়তে আগ্রহ রাখিয়া বোকা আওগুলো হইব আপনার ইলিম তলব করার যে সব এই সব পাইব সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ আমাদের সম্মানিত অতিথির থেকে যে তিনটা বিষয়ের উপর আলোচনা শুনেছেন ইনশাআল্লাহ বিরতির পরে আমরা আপনাকে আপনাদেরকে এই দোয়াগুলো স্ক্রিনের ভিতরে আপনাদেরকে দেখাই দেবো, আপনার জন্য সহজে এটাকে ইয়াদ করতে পারেন মুখস্থ করতে পারেন এবং এটার উপর আমল করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।